এবার ডাক্তারের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল বাগদা গ্রামীণ হাসপাতালে। মৃতার পরিবারের পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা গ্রামীণ হাসপাতালে আজ সকালে হরিহরপুরের বাসিন্দা স্মৃতি বিশ্বাসকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে তার প্রতিবেশীরা। পরিবারের অভিযোগ, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে আসার পরে জরুরি বিভাগে ছিল না কোনো ডাক্তার। দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করার পরও ডাক্তার না আসায় অবশেষে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়, এমনটাই দাবি রোগীর পরিবারের। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিএমওএইচ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। বোনের মৃত্যুর পর তার ভাই শ্রীবাস বিশ্বাস ওই ডাক্তারের বিরুদ্ধে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। অভিযোগ পেয়ে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। যদিও এই বিষয়ে এখনও কোনো রকম মন্তব্য করেননি ব্লক স্বাস্থ্য আধিকারিক। কি হয়েছিল আর কি অভিযোগ পাচ্ছেন? মূলত আমি সংবাদ পেয়ে আমি হসপিটালে আসলাম। আসার পরে এখানে যে রোগীটা এসেছিল দীর্ঘ 20-25 মিনিট বিনা চিকিৎসায়, মানে যখনই নিয়ে আসলো তখনই পড়ে রয়েছে, গায়ে হাত দেয়নি। হাত না দেওয়ার পরে আমি বিএমএস সাহেবকে ফোন করলাম। ফোন করার পরে বিএমএস সাহেব বললো এই ব্যাপারটা আমি দেখছি, আপনারা একটা লিখিত অভিযোগ করুন। এই কথাটা বলার পরে এখানে আমি এসে বিভিন্ন রোগীদের, তারা রোগীর গার্জেনরাও বললো যেভাবে নার্সরা এবং ডাক্তাররা ঠিক মতো পরিষেবা দেয় না, এবং আমিও এসে তাদেরকে দেখলাম যে এই মতো অবস্থায় সেই রোগী যেহেতু মারা গিয়েছে, আমি দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছে। এই বিষয়ে কী বলবেন? মানে বাগদা গ্রামীণ হাসপাতালে একটা পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষ আছে, সেখানে 20 মিনিট এমার্জেন্সিতে ডাক্তার ছিল না, বলছে 20-25 মিনিটের উপরে, কী বলবেন? হ্যাঁ, এই বিষয়টা আমরা সত্যিকারে আমরা খুব দুঃখিত, কারণ আমার বিমার সাহেবের সঙ্গে কথা বলেছি। বিমার সাহেব বললো প্রধান সাহেব এর মতো অবস্থায় আমি, আমার বাবা হসপিটালে ভর্তি আছে, এগুলোতে আমি যোগাযোগ রাখছি যাতে পরবর্তীকালে এরকম না ঘটে, সে বিষয়ে আমাকে বলেছে। আমরা চাই এখানে সাধারণত গ্রাম বাংলার হসপিটাল, গ্রামীণ হসপিটাল, এখানে রোগীরা আসুক, ভালো পরিষেবাটা পাক, এটাই আমরা চাই। আপনার নাম? আমি রনঘাট পঞ্চায়েতের প্রধান গণেশ রায়। এই রোগী কি আপনার এলাকার? আমার রনঘাট পঞ্চায়েতে হরিহরপুর গ্রামের রোগী। সমস্ত রকমের বেবি ফুড, হেলথ ড্রিঙ্কস আর সব ব্র্যান্ডের কসমেটিক্স প্রোডাক্টসের সেরা সম্ভার সহেলি কসমেটিক্স, স্টেশন রোড, গান্ধী মোড়, চৌমাথা, কাঁচরাপাড়া।